আসসালামাইকুম। তো থামনেল টাইটেলে যেটা দেখছেন ওইটাই সত্যি। আপনার ভাগ্য যদি ভালো থাকে, আপনি যদি এখানে 1000 জনের ভিতরে পড়ে থাকেন, 1000 জনের ভিতরে যদি আপনি থেকে থাকেন, থাকতে পারেন, তাহলে আপনি এখান থেকে $1000 থেকে শুরু করে $5000 পর্যন্ত, মানে 80,000 বা 90,000 টাকা থেকে শুরু করে আপনি 6 থেকে 7 লাখ টাকা বা 5 লাখ টাকা, আপনার যে কয় লাখ টাকাই বলেন না কেন, ওই কয় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এরকম একটা অপরচুনিটি রয়েছে। কিভাবে কি বিস্তারিত বিষয়বস্তু বলবো, তার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে অফারটা অংশগ্রহণ করতে হলে আপনাদের মিনিমাম আপনার এই যে বিনান্স অ্যাকাউন্ট, আপনাদের একটা বিনান্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং বিনান্স অ্যাকাউন্টটা KYC ভেরিফাইড করা থাকতে হবে। এই বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আপনার ওয়ালেটে, আপনার ওয়ালেটের স্পট অপশনে আসবেন। স্পট অপশনে আসার পর এখানে মিনিমাম 0.5 BNB এখানে হোল্ড করতে হবে। তার মানে কি দাঁড়ায়, আমি দেখি 0.5 BNB বর্তমান দাম রয়েছে কত, এখান থেকে যদি আমি BNB টু USDT আসি, এখান থেকে 0.5 লিখি $209, $209 মতো BNB আপনার এই ওয়ালেটের ভিতরে হোল্ড করতে পারেন। আপনি যত বেশি হোল্ড করতে পারবেন, আপনার এখানে টিকিট কেনার অপরচুনিটি তত বেশি থাকবে। একটা টিকিটের ভ্যালু হচ্ছে 0.5 BNB। আশা করি জিনিসটা আপনাদের প্রথমে ক্লিয়ার করে নিতে পারছি। তো এখন যারা কাজ করবেন তারা এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারা করবেন না তাদের দেখার দরকার নেই, কারণ সবাই 0.5 BNB এরকম ইনভেস্ট বলতে এটা আপনার কাছ থেকে নিয়ে নেবে না। আপনি যদি NFTটা পান তাহলে আপনার কাছ থেকে নিয়ে নেবে, আর যদি NFTটা আপনি না পান তাহলে আপনার যে 0.5 BNB তাদেরকে সাবস্ক্রিপশনের জন্য দিবেন, ওইটা আপনাকে আবার তারা ব্যাক দিয়ে দেবে। আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি প্রথমে। তো এই পোস্টটি আমি আপনাদের মাঝে আজকে সকালের দিকে দিয়েছি। তো এটা খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এতটাই স্ট্রং যে আমি আপনাদের বলে ওইটা বোঝাতে পারবো না। এটা খুব বড় একটা প্রজেক্ট, বড় একটা কোম্পানি, তাইলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন। এখান থেকে একটা ভালো প্রফিট আপনারা নিতে পারবেন যদি আপনি 1000 জনের ভিতরে থেকে থাকেন। তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 1000, টোটাল সাপ্লাই 1000 বলতে কি আর কি, তারা 0.5 BNB 1000টা NFT সেল করবে। আপনাদের 0.5 BNB দিয়ে কিনতে হবে, তারা কিন্তু সবাই কিনতে পারবে না, মাত্র 1000 জন মানুষ কিনতে পারবে। এবং যারা কিনতে পারবে তারা কিন্তু খুবই ভাগ্যবান। তাদের NFT-র প্রাইস যদি আমি আপনাদের দেখাই, আমার কাছে কিছু স্ক্রিনশট রয়েছে, তাদের যেটা সবচেয়ে নর্মাল NFT সেটার প্রাইসে কিন্তু 10.59 SOL, যেটার ভ্যালু কিন্তু $1000 মতো প্রায়। তারপর তাদের আরও NFT রয়েছে, এটা হচ্ছে তাদের মিনিমাম প্রাইস। তারপর এখানে আনকমন কমন কিছু কোয়ালিটি রয়েছে, তো এগুলো এক্সট্রাক্ট করে দেখাবো। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি তাদের এই অ্যাপ্লিকেশনের ভিতর থেকে, স্ক্রিনশট নিয়ে নিয়েছি তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে। আমি ঢুকতে পারতেছি না, তার কারণ আছে, তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে হলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা অ্যাক্টিভ কোড লাগে। তো তারা প্রত্যেক দিন 1000 অ্যাক্টিভ কোড দেয়, তার মানে দেখুন এটা কত একটা স্ট্রং প্রজেক্ট। এখানে NFT কাজে লাগিয়ে দৌড়িয়ে ইনকাম করা যায়, এরকম একটা সিস্টেম রয়েছে। তো অত কিছু আমরা না যাই, এখানে একটা ইনভেস্টমেন্টের সিস্টেম রয়েছে, ইনভেস্টমেন্টে আমরা যাবো না, যে ইনভেস্টমেন্ট করে আর কি তাদের NFT বাই করা যায়। তো ওই যে আমরা যে NFT পাবো বা এই বিনান্স থেকে কিনবো, ওই NFTটাই আমরা আবার ওই অন্য অন্য মানুষের কাছে সেল দিতে পারবো, যারা ওখানে তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজে লাগিয়ে তারপর ইনকাম করবে, তারা কিন্তু NFTগুলো প্রচুর পরিমাণ দামে কিনে নেয়। এখন কথা হচ্ছে অফারটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন, অফারটার ভিতরে অংশগ্রহণ করতে আপনাদের রুলস কী কী। তো অফারটার ভিতরে অংশগ্রহণ করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার কোনোই প্রয়োজন নেই, প্রয়োজন থাকতে পারে নতুন ইউজারদের জন্য তাদের বিনান্স এক্সচেঞ্জের সাইটের ভিতরে অ্যাকাউন্ট নেই। তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে চলে আসবে। পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে বিনান্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপরে ক্লিক করে আপনার মেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো KYC ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে 0.5 BNB ডিপোজিট করে নেবেন। তো 0.5 BNB এখন বলতে পারেন ভাই এত BNB কোথা থেকে কিনবো, আমাদের কাছে তো ডলার নেই কিন্তু টাকা আছে। তো আপনারা যেটা করতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু নিচের দিকে গেলে আমার একটা বাইসেল গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করে গ্রুপে জয়েন করে নেবেন। জয়েন করে ওখানে লিখবেন এত BNB নিড,
তো কারোর কাছে বিএনবি থাকলে ওখানে অ্যাডমিনের মাধ্যমে ডিল করে আপনি বিএনবিটা আপনার বিনান্স এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট করে নেবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। তারপর দেখুন এই পোস্টের এখানে আসার পরে আমাদের তো এটার ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আমাদের এখন ধরে নিচ্ছি বিএনবিও ডিপোজিট করা শেষ। এখানে দেখুন লেখা আছে ডিটেলস, বিনান্স যে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে সেই ডিটেলসটা এখানে রয়েছে। তো আমরা ডিটেলসের ভিতরে এখান থেকে না গিয়ে সরাসরি বিনান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখান থেকে যে মোর অপশন রয়েছে মোর অপশন উপর এটা ক্লিক করবেন। মোর অপশন উপর ক্লিক করার এখানে যে বিনান্স এনএফটি রয়েছে বিনান্স এনএফটির ভিতরে চলে আসবেন। বিনান্স এনএফটির ভিতরে চলে আসলে এখানে একটা আপনারা অপশন পেয়ে যাবেন। তো এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে, তো এই অপশনটার ভিতরে আসবেন। এই অপশনটার ভিতরে আসার পর এখানে দেখবেন যে তাদের আইডিও প্যাডটা রয়েছে যেখানে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এই যে আইজিও, আইজিও প্রজেক্ট, তো এই যে দেখুন তাদের কিন্তু এই অফারটি এখানে এই যে স্টেপ ইন এনএফটি। তো এই যে দেখুন এখানে এই যে চলতে আছে, তো এখান থেকে আমি যদি মোড়ের উপর এটা ক্লিক করি এখানে কিন্তু দেখুন তারা ক্লিয়ারলি বলে দিয়েছে 1000 মেম্বার কিনতে পারবে, এক একটা টিকিটের প্রাইস হবে 0.5 বিএনবি। এই যে প্রত্যেকটা টিকিটের প্রাইস, এখান থেকে মোর ডিটেলসে গেলে, মোর ডিটেলসে গেলে আপনারা এখানে দেখতে পারবেন তাদের এটা টাইম কাউন্ট হচ্ছে। তো এখানে কয়েকটা সিস্টেমে টাইম কাউন্ট হবে, প্রথমে এটা প্রিপারেশন ডে, তারপর প্রিপারেশন ডে যখন শেষ হয়ে যাবে, প্রিপারেশন ডে চলবে 3 দিন, তো 3 দিন 2 দিন 17 ঘন্টার বাকি আছে। তো এই প্রিপারেশন ডেতে কী করবে, আপনার যে পরিমাণে বিএনবি আপনার অ্যাকাউন্টে স্পটে হোল্ড করে রাখবেন, স্পটে কোন জায়গা আমি সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে যে পরিমাণে বিএনবি আপনি হোল্ড করবেন সেই বিএনবির উপর তারা একটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এখানে আপনাকে প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট অ্যাড করে দেবে। তারপর সর্বশেষ দিন যখন ক্যালকুলেট শেষ হয়ে যাবে, সাবস্ক্রিপশনের টাইম আসবে, তখন এখানে আপনার যে বিএনবি হবে, এখানে যদি আপনার 1 বিএনবি হয় তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনি 2টা টিকিট এখান থেকে বাই করতে পারবেন। আপনার যদি এখানে 1 বিএনবি না হয়, ধরুন 0.5-এর একটু বেশি বিএনবি হয়েছে, তাহলে আপনি এখান থেকে মাত্র 1টা টিকিট বাই করতে পারবেন। আশা করি এই জিনিসটাও ক্লিয়ার করতে পারছি। তো এখান থেকে ধরুন আপনি সাবস্ক্রিপশন করা শেষ, সাবস্ক্রিপশন করা শেষ হওয়ার পর তারপর আপনার ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন মানে হচ্ছে যে কারা কারা কিনতে পারছে, এখানে টাইম দেবে যে কারা কারা কিনতে পারছে টিকিটটা। দেখুন এই যে এখানে ডেট মেট দেওয়া আছে, আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি সাবস্ক্রিপশনের বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন আসুন এখানে আরেকটা জিনিস রয়েছে, এখানে আপনাদেরকে দেখুন কমন এনএফটি দেবে 85% এবং আনকমন দেবে 15%। এখন এই কমন আর আনকমনের পার্থক্য কি, আমি কিন্তু আপনাদের প্রথমেই বলছিলাম এখানে 2টি এনএফটি আপনাদেরকে দেবে, 15% দেবে আনকমন, 85% দেবে কমন। তা আপনি যদি কমন এনএফটিও পান 85%-এর ভিতরে, যে কমন এনএফটিগুলো দেবে এগুলো পেলেও আপনি সর্বনিম্ন $1000 এক একটা এনএফটি বিক্রি করতে পারবেন। আর যদি কোনো মতে ভাগ্য দুর্ভাগ্যক্রমে 15% যেটা দেবে আনকমন, আনকমন যদি পেয়ে থাকেন তাহলে $5000 পর্যন্ত আপনি আপনার এনএফটিটা সেল করতে পারবেন। কীভাবে সেটা আমি দেখাই। আর আপনারা এখান থেকে এনএফটিটা কেনার পর তারা যখন এনএফটিটা ডিস্ট্রিবিউশন করবে, এনএফটিটা সরাসরি আপনি এখানে পেয়ে যাবেন, এই যে ইউজারের ভিতরে এখানে, এই যে এখানে আপনার এনএফটি দেখতে পাবেন, এখান থেকে সেল অর্ডারে বসাতে পারবেন, কোনো টেনশন নেই। এখন হচ্ছে গিয়ে আর যারা কিনতে পারবেন না, কি তাদের এনএফটি দিবে না, তাদের যেটা করবে তারা তাদের বিএনবিটা তাদেরকে আবার আপনাদের ওয়ালেটে ব্যাক দিয়ে দেবে, তখন আপনারা আবার আপনাদের বিএনবিটা সেল করে আপনি আপনার ডলারটা ইউএসডিতে রূপান্তরিত করে নিতে পারবেন। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিতে পারছি। এখন আসুন তাদের এনএফটির প্রাইস দেখাই আপনাদের। দেখুন তাদের যে এনএফটিগুলো রয়েছে, এনএফটির সর্বনিম্ন প্রাইসটা আমি প্রথমেই বললাম। এখান থেকে এই উপরে ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে, আপনাদের সামনে বলতে কি এরকম একটা ইন্টারফেস আসে, এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো এতগুলো অপশনে না গিয়ে এখানে এই 2টি অপশন রয়েছে, কমন আনকমন, যেটা আমি এই মেথড দেখালাম। তাই আমি প্রথমে কমন এনএফটিতে দেখাই। এই যে দেখুন যখন এখানে এটা না, এই যে দেখুন এখানে রানার সিলেক্ট করা, এটা সিলেক্ট কর, তো এখানে যখন কমন এনএফটি সিলেক্ট করার পর এখানে লেভেল 10, এই যে এখানে লেভেল 10 দেওয়া ছিল, 10টা যেটাই হোক, তারপর এখান থেকে নিচে যে কনফার্ম অপশন রয়েছে, এই যে কনফার্ম, কনফার্মে যখন ক্লিক করা হয়েছিল তখন এখানে দেখুন মিনিমাম সোলের যে প্রাইস, মিনিমাম 13 সোল,
আপনি যদি আনকমনও পেয়ে থাকেন তাহলে মিনিমাম ১৩০০ মানে ১২০০ ডলারের মতো দেখি ওই সময় একটা এনএফটির দাম ছিল। তো এখন আরও বাড়বে দাম, দামটা আরও বাড়বে যেহেতু বিনান্স এটা অলরেডি চলে আসছে। তারপর দেখুন এখানে আনকমন সিলেক্ট করে যখন কনফার্ম বা ক্লিক করেছে লেভেল কিন্তু সেই ১০ই রয়েছে, এই যে এখানে ১৩ দেখাচ্ছে কিন্তু এখানে দেখুন এই যে লেভেল ১০, এই যে এখানে কিন্তু লেভেল ১০, লেভেল ১০ একটা ১৩ ছিল। তারপর এই লেভেল ১০ই রেখে কমন থেকে আনকমনে সিলেক্ট করে কনফার্মে যখন ক্লিক করা হয়েছে তখন দেখুন লেভেল ১০টা এখানে ছিল না লিস্টেড, লেভেল ১১টা লিস্টেড ছিল, তো সেটার ভ্যালু হচ্ছে ৪৮.৯৯। তো এখানে ৪৯ সোলই বলতে পারেন। তো দেখুন ৪৯ সোল যেটার ভ্যালু বর্তমানে রয়েছে প্রায় ৪৯, হ্যাঁ ৪৯০০ ডলারের মতো, ৪৯০০ ডলারের মতো। তো আপনি যদি কোনো রকম আনকমনটা পেয়ে যান তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন কত বড় একটা ইনকামের অপরচুনিটি। তো তার জন্য বলবো যারা যারা পারেন, সবাই তো এটা পারবেন না, যারা যারা পারেন তারা এই অফারগুলোর ভিতরে অংশগ্রহণ করেন এই অফারটায়। তার কারণ আছে দুর্ভাগ্যবশত যদি আপনার ভাগ্যটা ভালো হয়ে থাকে তাহলে এখান থেকে একটা বিগ ইনকামের অপরচুনিটি রয়েছে। তারপর দেখুন তাদের আরও এনএফটি রয়েছে, এই যে দেখুন এইসব এনএফটি যেগুলো ১২ লেভেলের এনএফটি সেগুলোর দেখুন দাম কিন্তু আরও বেশি, এনএফটি লেভেল যত সামনের দিকে দাম কিন্তু তত বেশির দিকে, এই যে দেখুন ৮০ সোল পর্যন্ত এর বেশিও রয়েছে নিচে। তো এগুলো তো আমি দেখাতে পারবো না, আমি অন্য একজনের একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি আর কি, এইটার ভিতরে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সে তার একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি। তার কারণ হচ্ছে আমি এখানে অ্যাকাউন্ট করবো না, শুধু শুধু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাভ নেই, কারণ আমি তো এখানে ইনভেস্ট করবো না। তাই আপনাদেরও বলবো এখানে অ্যাকাউন্ট করার দরকার নেই, তাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট করার দরকার নেই, কারণ আপনারা তো এখানে ইনভেস্ট করবেন না, আপনারা শুধু এই যে ফ্রিতে, এটা ফ্রিতেই বলতে পারেন। তার কারণ হচ্ছে এখানে যদি আপনাকে তারা এনএফটি না দেয় আপনার বিএনবিতে আপনাকে ব্যাক দিয়ে দেবে, আর যদি আপনাকে এনএফটি দেয় তাহলে আপনার কাছ থেকে ০.৫ বিএনবি কেটে নেবে। তো ০.৫ বিএনবি কেটে নেওয়ার বিনিময়ে আপনি কিন্তু একটা এনএফটি বিক্রি করতে পারবেন ১৩ সোল থেকে ৫০ সোল পর্যন্ত, ৫০-৫৩ সোল পর্যন্ত। আশা করি বুঝতেই পারতেছেন কত বড় একটা ইনকামের অপরচুনিটি, তো কেউ মিস করবেন না। আর এই অফারটি ইন্ড হওয়ার পর যখন এখান থেকে সবাই পেমেন্ট টেমেন্ট পাবে তখন আবারও আমি আপনাদের মাঝে দরকারে একটা ভিডিও দিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে বিস্তারিত বিষয়বস্তু, আর যাতে আমি পাই তাহলে তো কথাই নেই, তাহলে তো ভিডিও হবেই। তো কেউ মিস করে দেন না, বেশি কিন্তু সময় নেই, ভিডিওটা দেখার সাথে সাথে সবাই যারা যারা পারেন অফারটার ভিতরে অংশগ্রহণ করে নিন। আশা করি বুঝতে পারছেন কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো ভিডিওটা মেক করে দেওয়ার একটাই কারণ, অনেকে পোস্টটা দেখছেন কিন্তু বুঝতে আছেন না এখানে আমি কী বলতে চাইছি। তো এখানে বিনান্স অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে, সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এই অফারটি কিন্তু আজকে ৬টার দিকে শুরু হয়ে গেছে। তো ৬টার দিকে যখন শুরু হয়ে গেছে আমি কিন্তু তখনই ওখানে আমার এটা বিএনবিটা ইনভেস্ট করে রাখছি, বিএনবি কিনে রাখছি, সে বিএনবিটা ওখানে ওরকম থাকবে, যখন অফারটি ইন্ড হয়ে যাবে তখন যদি দেখি যে আমি প্রফিটই আছি তাহলে তো সেল দেবো, যদি দেখি লসে আসি বিএনবিতে বিএনবির দামটা কমে গেছে তাহলে ওরকম দেখে দেবো, তখন বিএনবির দামটা সমান সমান আসবে তখন সেল দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং আপনার যেসব বন্ধুদের অ্যাবিলিটি রয়েছে এই অফারটায় অংশগ্রহণ করার তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে ভালো মতো বুঝে এই অফারটার ভিতরে অংশগ্রহণ করে নিতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আর পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন, ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন। টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় কিন্তু আমি আপডেট দিয়ে থাকি, তো টেলিগ্রাম চ্যানেলে একটু বেশি দিয়ে থাকি, তাই টেলিগ্রাম চ্যানেলটার দিকে একটু বেশি মনোযোগ রাখবেন। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।